হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু টেকআপ তরুণ। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। তো আজকের বিষয় হলো, তোমরা হয়তো এর আগে অনেকেই ইউটিউবে ভিডিওটা দেখেছো, তো তাও আমি এই বিষয়ে একটা আলোকপাত করার চেষ্টা করছি। আমরা হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম আপডেটস এর আগে শেয়ার করেছি, তো আজকে আমরা হোয়াটসঅ্যাপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো এর আগে এই আপডেটটা তোমরা সবাই ফেসবুকে দেখেছো, তো হোয়াটসঅ্যাপে এটা একটা নতুন আপডেট, তো সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। তো চলো ভিডিওটা দেখা যাক। তো এই আপডেটটা পেতে গেলে সবার প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপটা প্লে স্টোর থেকে অবশ্যই সবাইকে আপডেট করে রাখতে হবে। তো অবশ্যই আমি প্লে স্টোরে এখানে সার্চ করে নেব হোয়াটসঅ্যাপ। তোমরা এখানে দেখে নেবে হোয়াটসঅ্যাপ, এখানে সার্চ করার পর এখানে দেখবে হোয়াটসঅ্যাপের জন্য আপ টু ডেট থাকে। তো আমার এটা আপ টু ডেট আছে, তাই জন্য ওপেন দেখা যায়। সিম্পলি জাস্ট হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেব। করে নেওয়ার পর এখানে থ্রি ডটে চলে যাব। যাওয়ার পর এখানে সেটিংস, সেটিংসে যাওয়ার পর এখানে নতুন যে অপশনটা আমরা দেখাবো তোমাদের সেটা হলো আভাতার। এই আভাতার এটা হচ্ছে, তোমরা দেখবে ফেসবুকে কিন্তু আমাদের এটা একটা নতুন আপডেট বহুদিন আগেই চলে এসেছিল, তো সেই আপডেটটি আমাদের হোয়াটসঅ্যাপেও চলে এসেছে। তো এটা আমরা কীভাবে এখানে ইউজ করবো তো সেটাই তোমাদের দেখাতে চলেছে। তো সিম্পলি এখানে আমরা ক্রিয়েট ইওর আভাতার করব। করার পর এখানে তোমাদের পছন্দ মতো তোমরা সিলেক্ট করে কাস্টমাইজ করে এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো জাস্ট গেট স্টার্টেড করব। করার পর এখানে প্রথমে চুজ এ স্কিন টোন ফর ইওর আভাতার। তো এখানে সিম্পলি আমি একটা স্কিন টোন করলাম, চুজ করলাম। করার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে তোমরা দেখবে এখানে হেয়ার স্টাইল দিচ্ছে। তো হেয়ার স্টাইলটা জাস্ট আমি এখানে একটা হেয়ার স্টাইল সিম্পলি এখানে চুজ করব। তো তোমাদের যেটা দরকার তোমরা সেটা চুজ করে নেবে। এখান থেকে আমি একটা হেয়ার স্টাইল সিম্পলি চুজ করে নিলাম। তো এই হেয়ার স্টাইলটা এখান থেকে আমি নিলাম। এরপরে গিয়ে হেয়ার কালার, এবার হেয়ার কালারটা কী দেবো সেটা এখান থেকে দেখে নেবো। জাস্ট সিম্পলি আমি এখানে দিয়ে দিলাম ব্ল্যাক। তারপর এখানে যাচ্ছে ফেস শেপ, তো মুখের শেপ কেমন নিতে পারি তোমরা এখান থেকে দেখছো। তো সিম্পলি তোমাদের ইচ্ছে মতো এখানে নিতে পারো, তোমাদের যেরকমটা পছন্দ। তো আমি আমার ইচ্ছে মতো একটা নিয়ে নিচ্ছি দেখানোর জন্য কুইকলি। তারপর এখানে তোমরা যাবে যাও লিঙ্ক। এই যাও মানে তোমরা বুঝতেই পারছি যে মুখের এই থোবরাটার কথা বলা হচ্ছে, সেটা কেমন হবে। তো সেটা তোমরা ইচ্ছে মতো তোমাদের পুরোটাই তোমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারো। ব্যাস আমি জাস্ট সিম্পলি কুইক সেটিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কী করতে পারো। তো এখানে সিম্পলি যেটা আছে সেটাই থাক। তারপর এখানে আছে ফেস মার্কিং, মুখে কোনো মার্ক আছে কিনা। তো এখানে যেটা রয়েছে এখানে আমার সেরকম কিছু দরকার নেই, তো ওইটা আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। যেরকম আছে এখানে নান করাই রয়েছে, তোমাদের যেরকম দরকার সেরকম তোমরা কাস্টমাইজ করতে পারো। তারপর এখানে সিম্পলি ফেস লাইন, কার কেমন মুখে ফেস লাইন আছে সেটা যদি দিয়ে দাও। তো এখানে যেটা আছে এটা আমি এটা যেরকম আছে এটা এরকম থাক, আমি এখান থেকে কোনো ফেস লাইন নিচ্ছি না, আমার ভালো লাগছে না। তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতে পারো। এরপরে রয়েছে আই শেপ, তো সিম্পলি চোখের আই শেপটা কেমন হবে। তো এটা যদি আমি একটু চেঞ্জ করি, তো আমি এই পাশেরটা নিলাম, এটা আমার ইচ্ছে হয়েছে তো আমি এটা নিলাম। তো তোমাদের আই শেপটা কেমন দরকার এখানে বুঝে অনেক রয়েছে আই শেপ, যার যেরকম ভালো লাগছে যার যেরকম নিজের মতন করে এটা বানিয়ে নিতে পারো। তারপর এখানে যাবো আই কালার, চোখের কালারটা কীরকম হতে পারে। তো এখানে আমাদের আমি এটা ব্রাউন করতে ভালো লাগছে, তো জাস্ট এখানে ব্রাউন করলাম। তোমরা এখানে দেখতে পারো অনেক রকমের রয়েছে, যেমন করে কাস্টমাইজ করবে করে নেবে তোমাদের ইচ্ছে মতো। আই কালার দেন আছে আমাদের আই মেকআপ। আই মেকআপটা কি, এই যে তোমরা এখানে বুঝতে পারছো আই মেকআপটা কীরকম, এই চোখের দিকে বিভিন্ন ধরনের স্টাইল চলে আসবে। এটা দিয়ে দেখি এরকম কীরকম লাগছে। এগুলো বেসিক্যালি যারা মেয়ে রয়েছে ফিমেল তাদের জন্য এগুলো বেশ ভালো লাগে, তো আমি জাস্ট সিম্পলি এটা নান করে রাখলাম, এটা আমার দরকার নেই। তো এগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন করলে যার যেরকম দরকার। আইব্রো, এবার আইব্রোসটা এখান থেকে সিলেক্ট করা যায়। তো যেমন এখানে তোমাদের প্রয়োজন তেমন করলে আমি এটা নিলাম, একটু লম্বাটে টাইপ, এটা ভালো লাগছে আমার। তো আইব্রো কালার, আইব্রো কালার কী হতে পারে, সিম্পলি যেমন আছে এখানে অনেক ধরনের কালার আছে, তেমনই তোমাদের যেরকম পছন্দ তেমনটা করলে আমি জাস্ট এটা চুজ করলাম। আইব্রোর পরে এখানে আছে আমাদের বিন্দি, মানে ওই যে মাথায় যে বিন্দিটা হয়। তো এটা বেসিক্যালি দরকার নেই, যেহেতু আমি একটা মেল ক্যান্ডিডেট সেই জন্য আমার এসব দরকার নেই। আই ওয়্যার, চোখে কি চশমা দেবো বা কিছু, তো এটা চশমা এখান থেকে বেছে নিই, দেখি কীরকম লাগে। সিম্পলি এই চশমাটা ভালো লাগে, এই চশমাটা নিয়ে নিবি। চশমার কালারটা দেখো, আই ওয়্যার কালার মানে এই চশমার কালারটা কী হতে পারে। তো এটা লাল কালার দিই, লাল কালার ইচ্ছা হচ্ছে দেওয়া। এবার নোজ, নোজ কেমন দেবো, নোজ নোজটা দেখি কেমন দিতে ভালো লাগছে। এখান থেকে আমি এই নোজটা দিলাম। এবার এরপরে আছে নোজ, নোজ নোজ পায়ারসিং, মানে নাকের মধ্যে কিছু পড়বে কিনা সেইটা। এবার এটা তো দরকার নেই, এটা বেসিক্যালি মেলদের দরকার নেই, অনেক মেলরাই করে কিন্তু আমার এটা দরকার নেই, ফিমেলদের বেসিক্যালি এটা দরকার। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা করলে। এরপরে কি সেটিংস আছে আমাদের মাউথ, মাউথটা কেমন হবে, জাস্ট যেরকম আছে এখানে তেমনই থাক, আমরা চেঞ্জ করার দরকার নেই। তাও তোমরা এখানে আরও সেটিংস দেখে নিতে পারো। তারপরে আছে লিপ কালার, লিপ কালার কিছু চেঞ্জ হবে দরকার নেই, মেয়েদের ক্ষেত্রে এখানে লিপস্টিকের নানা ধরনের কালার আছে, যেমন দরকার তেমন তোমরা করে নেবে। ফেশিয়াল, ফেশিয়াল হেয়ার, ফেশিয়াল হেয়ার, ফেশিয়াল হেয়ার বলতে এখানে বেসিক্যালি দাড়ি বোঝাতে চাইছে ওরা, ঠিক আছে, দাড়ি, হ্যাঁ দাড়ি বোঝাতে চাইছে। তো এখানে যদি আমি এই দাড়িটা নেই, এই দাড়িটা নেবো, এই দাড়িটা নিলাম, ঠিক আছে, দাড়ির কালারটা ফেশিয়াল হেয়ার কালার, মানে এটা বেসিক্যালি ওরা দাড়িকে বোঝাচ্ছে। তো এখানে জাস্ট আমি কালো কালারটা নিলাম, দেওয়ার পরে এখানে দিলাম এরকম। তারপর এখানে বডি, বডি শেপটা কেমন হবে সেটা তোমরা দেখে নিও কেমন নেবে। তো এখানে জাস্ট আমি একটু আর একটুখানি নিলাম হেলদি, হ্যাঁ এটা নিলাম। নিয়ে আউটফিট, এবার জামাটা, এখানে আউটফিট জামা বিভিন্ন ধরনের জামা রয়েছে, যেমন ইচ্ছা তেমন তোমরা এখানে কিন্তু নিতে পারো। তো দেখি কেমন নিতে ভালো লাগে আমার, আমি এটা নেবো, এই জামাটা ভালো লাগছে আমার, এটা নিলাম। তারপর নিলাম হেড ওয়্যার, মাথায় কী পরা যায়, মাথায় কী পরবে, মাথায় এখান থেকে একটা টুপি দিয়ে দিই, মাথায় এই টুপিটা দিয়ে দিই মাথায়, হ্যাঁ। এবার টুপির কালারটা চেঞ্জ করা যাবে, আমার যেহেতু জামার কালার অনুযায়ী আমি টুপির একটা অন্য কালার দিয়ে দিই, খুব সুন্দর একটা কালার দিই, এখানে রেড কালার দিই টুপিটা, ভালো লাগছে। এবার ইয়ার 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 রিং যেটা হয়েছে এটা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা দিলে, মেয়েদের ক্ষেত্রে এটা বেসিক্যালি দরকার হয়, ছেলেদের আশা করি এটা দরকার হবে না। তারপরে কী আছে অপশন দেখি, তারপরে অপশনেই আছে আমাদের হেয়ার, হিয়ারিং ডিভাইস, যদি কারোর কানের কোনো ডিভাইসের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এটা নিলে ভালো লাগে দেখতে, নিতেই পারো। আমি এখানে একটা দিয়ে দিলাম, দরকার নেই তাও দিয়ে দিলাম, তোমাদের ইচ্ছে যেটা ইচ্ছে এখান থেকে চুজ করতে পারো। এটা আবার কালার চেঞ্জ করা যায়, তো সিম্পলি এখানে গিয়ে এখানে কালারটা রয়েছে, স্কিনটা সমস্যা, এই যে কালার
রিং ডিভাইস কালার, জাস্ট কালারটা এখানে সিলেক্ট করে নিলাম। তো এইভাবে সম্পূর্ণ এটা আমাদের তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পর জাস্ট এখানে তোমরা এখানে দেখবে ডান বাটন আছে, ডানে ক্লিক করলাম। ক্লিক করলে সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেসে ক্লিক করবে। ক্লিক করার পর সিম্পলি কিন্তু ইওর আভাতার ইজ বিং রেডি আপডেটেড, ঠিক আছে। নেক্সট এখানে ক্লিক করব, জাস্ট এটা কিন্তু হয়ে যাবে। এবার এটাকে আমি কিন্তু ক্রিয়েট প্রোফাইল ফটো করতে পারি, এটা দিয়ে আমি ব্রাউজ স্টিকারও করতে পারি। তো প্রোফাইল ফটো কীভাবে করব, ক্রিয়েট প্রোফাইল ফটো যদি এখানে ক্লিক করি, তোমরা এখানে দেখতে পারবে এই ব্যাকগ্রাউন্ডে কী ছবি, ব্যাকগ্রাউন্ডে কী কালার নেব আর আমার আভাতারটা কেমন দেখতে হবে, এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু আমরা এই আভাতারটাকে আমরা প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে লোডিংটা হয়ে যাক, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার আভাতারের কেমন পজিশন থাকবে, আমি এইভাবে যদি মনে করি এটাকে রেখে দিতে পারি, এরকমভাবে রেখে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করে এটা কম্বিনেশান করে কিন্তু খুব সুন্দর করে আমরা কিন্তু এটাকে জাস্ট এখানে, এখানে যে এই বাটনটা রয়েছে এই বাটনটাতে কিন্তু আমরা ক্লিক করলেই এইভাবেই কিন্তু আমাদের আভাতারটা সেট হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মন্তব্য জানিও, আর এই ধরনের ভিডিও পেতে এবং এরপরে কী টপিকের উপরে তোমরা ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে ভালো লাগবে এবং সেই বিষয়ের উপরে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।